দিনভর বিভিন্ন প্রোগ্রামের উদ্বোধন করলেন ভাঙ্গুর এক নম্বর বিডিও সৌগত পাত্র। এদিন ভাঙ্গুর এক নম্বর ব্লকের চন্দনেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে পদশ্রী প্রকল্পের শুভ সূচনার দিনে 10টি প্রকল্পের শুভ সূচনা করলেন ভাঙ্গুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লা, বিডিও সৌগত পাত্র, উপপ্রধান আলাউদ্দিন মোল্লা সহ অন্যান্যরা। এরপর সেখান থেকে বেরিয়ে গিয়ে সোজা চলে যান চন্দনেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে, সেখানে ঠান্ডা পানীয় জলের উৎপাদন করেন। আমরা প্রথম আমাদের অনুষ্ঠান হচ্ছে পদশ্রী অভিযান। 15 তারিখ পর্যন্ত আমাদের এই শুধু নয়, গোটা বাংলার সমস্ত জায়গায় আমাদের পদশ্রী অভিযান চলছে। আমরা ইতিমধ্যে প্রিয় সাহেব আমরা এই নিয়ে দুটো পঞ্চায়েতে গিয়ে ভিজিট করলাম, কালও আছে পশু আছে, এখন চলবে 15 তারিখ পর্যন্ত। কিন্তু আজকে এখানে এসে এই চন্দনেশ্বর দুই গ্রাম পঞ্চায়েতে এসে আমাদের যা মনে হয়েছে যে এই জেলা শুধু নয়, বাংলার অন্যতম একটা গ্রাম পঞ্চায়েত বলে আমরা মনে হয়েছে। আজকে এখানে 30টি রাস্তার শুভ উদ্বোধন হলো এবং আপনারা দেখছেন যে আমরা পানীয় জল এখানে ড্রিঙ্কিং ওয়াটার যেটা মানুষের কাছে সব থেকে বেশি চাহিদা সেটাই আমরা নিজেরাই টেস্ট করে দেখলাম। এত সুন্দর পানীয় জল এখানে হয়েছে এই পঞ্চায়েত, এই পঞ্চায়েত সমিতির মধ্যে অ্যাডভার্স্ট এটা ওরা তৈরি করেছে। আমরা কৃতজ্ঞতা জানাই বাংলার এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিক, প্রধান উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার সহ যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। ওরা এখানে মহিলাদের বসার জন্য স্বাস্থ্যকেন্দ্রের সেট তৈরি করেছে এবং সোলার লাইট গ্রামের বিভিন্ন প্রান্তে অন্ধকারকে যাতে এড়িয়ে চলা যায়, রাত্রে কোনো অসুবিধা না হয় মানুষের চলাফেরা করতে, আজকে তারা সোলার লাইটের ব্যবস্থা করেছেন। পাশাপাশি আপনারা দেখেছেন যেখানে পাশেই নার্সারি করেছে এবং সুন্দর সুন্দর কাজ যত ভালো করে তুলে আনা যায় এই পঞ্চায়েত সেটা চেষ্টা করেছে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে তুলে ধরার। তারা অনেকগুলো করেছে, 1 কিলোমিটার প্রায় কংক্রিটের রাস্তার শুভ সূচনা আজকে এখান থেকে হলো, দুখানা আছে এবং অনেক কিছুই এরা তৈরি করেছে, চিলড্রেন পার্ক সহ আরও অনেক কিছু আগামী দিনে এরা তৈরি করছে। এই পঞ্চায়েত আরও এগিয়ে যাক, আমরা ভাঙড় এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই পঞ্চায়েতের পাশে সবসময় আছি, আজও আছি, আগামী দিনেও থাকবো। নাম এবং পরবর্তী ভাঙড় এক পঞ্চায়েত সমিতি প্রোগ্রাম আমাদের ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েত সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েত আজকে যেটা ভাবছে অন্যান্য গ্রাম পঞ্চায়েত সেটা আরও অনেক পরে ভাবে, সেই জন্যই হচ্ছে চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েত ব্যক্তিগত। আজকে মূলত কী করলেন, কী করলেন? আজকে মূলত এখানে আমরা পথশ্রী অভিযান থেকে এখানে আমরা একটা রাস্তা আমরা উদ্বোধন, দুটো রাস্তা এখানে আমরা উদ্বোধন করলাম, যেগুলো প্রায় হচ্ছে যে এখানে এখানকার যে চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের অনেক মানুষের লেদার কমপ্লেক্সে যেতে অনেকটাই সুবিধা হবে, আমরা এটা পথশ্রী অভিযান থেকে আজকে এখানে সূচনা করলাম। আপনার নাম এবং পরিচয়? আমি সৌগত পাত্র, বিডিও ভাঙড়। এরপর বিদেশি পদ্ধতিতে মডার্ন নার্সারি সেটের উৎপাদন করেন সৌগত পাত্র। আমরা আজকে একটা অ্যাগ্রো সেট নেট আমরা উদ্বোধন করলাম, এটা মূলত একটা মডার্ন নার্সারি বা যেটাকে বলা যেতে পারে গ্রিন নার্সারি। এখানে মোটামুটিভাবে বীজ তোলার জন্যে যে এটা মোটামুটিভাবে তৈরি, এখান থেকে যখন সাবলিংসগুলো একটু বড় আকারের হয়ে যাবে তখন সেগুলোকে নিয়ে গিয়ে আমরা প্ল্যান্টেশনের জন্য উপযুক্ত হয়ে যাবে, তখন আমরা সেগুলোকে দেবো। মূলত নার্সারি, রেস নার্সারি এটাকে বলা হয় বা হাইকোকট নার্সারি এটার একটা নাম, এটা চন্দনেশ্বর দুই গ্রাম পঞ্চায়েতে আজকের একটা শুরু উদ্বোধন। মূলত এখানে কী কী গাছ? এখানে মূলত আমরা প্রাথমিক পর্যায়ে সজনে আছে, এছাড়া আমাদের আমলকি আছে, আমরা প্রাইমারিলি যে যে গাছগুলো করবো সেগুলোই হচ্ছে যে প্রথম পর্যায়ে আমরা রোপণ করবো। তারপর ওখান থেকে সোজা চলে যান খড়কার আইট উপস্বাস্থ্য কেন্দ্রে, সেখানে রোগীর আত্মীয়দের বসার জন্য একটি সেটের প্রদর্শন করেন। প্রতিটা সাবসেন্টারের যে ইনফ্রাস্ট্রাকচারাল সেটআপকে আমরা ইমপ্রুভ করার জন্য প্রতিটা সাবসেন্টারে বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগীরা আসেন, তাদের বসবার জন্য এখানে একটা বিশ্রামাগার করা হয়েছে মূলত পেশেন্টসের, এটা এখানে আজকে বানানো হয়েছে এবং উদ্বোধন করা হলো। কি গ্রামে এটা যদি ডিটেলস? এটা হচ্ছে খড়কার আইট গ্রামে আমরা এখন আছি, সাবসেন্টারটাও সাবসেন্টার ও খড়কার আইট সাবসেন্টার। তারপর ওখান থেকে বার হয়ে আঁকা পাকা পথ দিয়ে সোজা চলে যায় সুন্দর একটি পরিবেশময় স্থানে, সেখানে গুড়ে উঠবে বিশাল একটি পার্ক, আর সেই পার্কের প্রাকৃতিক চিত্র বা কী বাকি আছে সব কিছু ঘুরে পরিদর্শন করলেন ভাঙড় এক নম্বর বিডিও সৌগত পাত্র। ভাঙড় চন্দনেশ্বর থেকে আজাদ আলীর ক্যামেরায় জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, 7 টিভি বাংলা। Thank you.
এখন আমরা আছি মহেশ পুকুরে, এখানে একটা আমরা বায়োডাইভার্সিটি পার্ক করছি। অলরেডি এখানে ল্যান্ডস্কেপিং এর কাজ শুরু হয়ে গেছে, তার সাথে এখানে যে কানেক্টিভিটির জন্য আজকে আমরা রাস্তা উদ্বোধন করলাম, এখানে একটা ড্রেন করা হচ্ছে। এছাড়া আমরা এখানে একটা আমরা সেট করতে চলেছি, SHE সেট, টিউবওয়েল করব এখানে আমরা, এগুলো করব, করে আমরা আগামী শীতকালের মধ্যে এখানে যাতে সবাই পিকনিক করতে আসতে পারে সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো। মূলত বিউটিফিকেশনের জন্য কি কি থাকছে এখানে? অ্যাকচুয়ালি এখানে বিউটিফিকেশনের জন্য অলরেডি আমরা কেরালিয়ান নারকেল আমরা প্রায় 150 কাছাকাছি এখানে রোপণ করেছি ইতিমধ্যে, এটা বেশ বড় হয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা এছাড়া এখানে আয়ুর্বেদিক বাগান করব, তাছাড়া আমরা রোজ গার্ডেন করব, এই ধরনের আমরা আরও কিছু। জলের কিছু অ্যারেঞ্জমেন্ট থাকছে? জলেতে আমাদের বোটিং এর বন্দোবস্ত থাকবে এবং এখানে এসে যাতে কেউ মাছ ধরতে পারে তারও বন্দোবস্ত রাখা হবে। মানুষ এখন পুরো গৃহবন্দী আছে, মেন এই যে করোনা ভাইরাসের সময় আমরা অনেক চিন্তা ভাবনা করলাম, মানুষ তো বাইরে বেরোতে পারছে না, এবং বিকেলের দিকে যে বয়স্ক মানুষের একটু এক জায়গায় চলাফেরা করবে বা কোনো পার্কের প্রয়োজন, এইসব তো চিন্তা ভাবনা আমরা পঞ্চায়েতে বসে আলোচনা করতে করতে এই জায়গাটা আমরা ঠিক করেছিলাম। এবং আমাদের এই যে মশপুকুর যে গ্রামটা আমরা এসছি এই মুহূর্তে, এখানে যে আমাদের মেম্বার আছে কবিতা ঢালি, ওনারও প্রস্তাব ছিল যে যদি এরকম ধরনের একটা পার্ক এই আমাদের এলাকায় করা যায়, পার্শ্ববর্তী আমাদের সোনারপুর, পাশে KLC ঠিক বর্ডারে, তাহলে খুব সুবিধা হয় আমাদের এবং আমাদের এলাকার মানুষ দূষণ থেকে মুক্ত পাবে। সেই কারণেই এটা আমাদের করা। আপনার নাম এবং পরিচয়? আলাউদ্দিন মোল্লা, উপনাম চনসট্টু, গ্রাম পঞ্চায়েত ভাঙড়া।